আসসালামু আলাইকুম পিও বিও আর আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন দেশ প্রবাস বোনেরা আজকে আরবি মূলক ভিডিও আমাদের কাজের ক্ষেত্রে খুবই জরুরি প্রয়োজনীয় খুবই গুরুত্বপূর্ণ আরবি এডিটের নিচে আরবি শব্দগুলা বাংলা এডিটের নিচে বাংলা শব্দগুলা যাতে আমাদের বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক ওয়েন মসজিদ হিনা এর অর্থ হচ্ছে এখানে মসজিদ কুতায় এখানে মসজিদ কুতায় আরবি বলে ওয়েন মসজিদ হিনা ওয়েন অর্থ হচ্ছে কুতায় হিনা বা হুনাক এর অর্থ হচ্ছে একানে বা সেখানে তাহলে আমরা শিখলাম ওয়েন মসজিদ হিনা এর অর্থ হচ্ছে এখানে মসজিদ কুতায় ওয়েন বা কালা হিনা এর অর্থ হচ্ছে এখানে দোকান কোথায় এখানে দোকান কোথায় আরবি বলে ওয়েন বা কালা হিনা ওয়েন এর অর্থ হচ্ছে কোথায় বাকালা বা বাকালা এর অর্থ হচ্ছে মুদি দোকান হিনা বা হিনি এর অর্থ হচ্ছে আমরা শিখলাম কুতায় হিনা ওয়েন সুখ এর অর্থ হচ্ছে এখানে বাজার কুতোয় এখানে বাজার কুঁতায় বা এখানে মার্কেট কোথায় আরবি তো বলে হিনা ওয়েন সুখ হিনা অর্থ এখানে ওয়েন অর্থ কুতোয় সুক অর্থ বাজার বা মার্কেট তাহলে আমরা শিখলাম হিনা ওয়েন সু এর অর্থ হচ্ছে এখানে বাজার কোথায় বা এখানে মার্কেট কোথায় জেদিদ নফর এর অর্থ হচ্ছে আমি নতুন লুক আমি নতুন লুক আরবি তো বলে আনা জেদিদ নফর আনা অর্থ হচ্ছে আমি জেদিদ অর্থ হচ্ছে নতুন নফর অর্থ লুক তাহলে আমরা শিখলাম জেদিদ নফর এর অর্থ হচ্ছে আমি নতুন লুক আনা মাফি মালুম এর অর্থ হচ্ছে আমি জানি না আমি জানি না আরবি তো বলে আনা মাফি মালুম আনা অর্থ হচ্ছে আমি মাফি অর্থ না বা নাই বা নেই মালুম অর্থ জানি বা বুঝি মাফি মালুম জানি না বা বুঝি না তাহলে আমরা শিখলাম আনা মাফি মালুম এর অর্থ হচ্ছে আমি জানি না বা আমি বুঝি না মাফি সুফ এর অর্থ হচ্ছে দেখি নাই দেখি নাই আরবিধি বলে মাফি সুফ মাফি অর্থ নাই সুফ অর্থ দেখা বা দেখো তাহলে আমরা শিখলাম মাফি সুফ এর অর্থ চেয়ে দেখি নাই হুয়া ওয়েন রু এর অর্থ হচ্ছে সে কোথায় গেছে সে কোথায় গেছে আরবি তো বলে হুয়া ওয়েন রু হুয়া অর্থ হচ্ছে সে ওয়েন অর্থ কোথায় রু অর্থ যাওয়া বা যাও তাহলে আমরা শিখলাম হুয়া ওয়েন রু এর অর্থ হচ্ছে সে কোথায় গেছে এর যা ওরা এর অর্থ হচ্ছে পিছনে এসো পিছনে এসো আরবি তো বলে এর যা ওরা এর যা অর্থ হচ্ছে এসো ওরা অর্থ হচ্ছে পিছনে তাহলে আমরা শিখলাম এর যা ওরা এর অর্থ হচ্ছে পিছনে এসো এম সি গিদ্দাম এর অর্থ হচ্ছে সামনে হাঁটো সামনে হাঁটো আরবি তু বলে এমসি গিদ্দাম এমসি অর্থ হচ্ছে হাঁটা বা হাঁটো বা সোলো গিদ্দাম অর্থ হচ্ছে সামনে তাহলে আমরা শিখলাম এমসি সি গিদ্দাম এর অর্থ হচ্ছে সামনে হাঁটো বা সামনে ছোলো আনা মালুম এর অর্থ হচ্ছে আমি জানি আমি জানি আরবি তু বলে আনা মালুম আনা অর্থ হচ্ছে আমি মালুম অর্থ জানি বা আরোপ জানি তাহলে আমরা শিখলাম আনা মালুম এর অর্থ হচ্ছে আমি জানি মুদির হিজি এর অর্থ হচ্ছে তোমার মালিক আসতেছে তোমার মালিক আসতেছে আরবি তো বলে ইনতা মুদির হিজি ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার মুদির এর অর্থ হচ্ছে মালিক বা বস বা সুপারভাইজার হিজি অর্থ হচ্ছে আশা বা আসুন তাহলে আমরা শিখলাম মুদির হিজি এর অর্থ হচ্ছে তোমার মালিক আসতেছে লেস ইনতা অস্কুত এর অর্থ হচ্ছে আপনি চুপকেন আপনি চুপকেন আরবি তো বলে লেস ইন তা ওস্কুত লেশ এর অর্থ হচ্ছে কেন বা কেন ইনতা বা আনতা এর অর্থ হচ্ছে তুমি বা আপনি অস্কুত এর অর্থ হচ্ছে চুপ থাকা তাহলে আমরা শিখলাম লেশ ইনতা অস্কুত এর অর্থ হচ্ছে আপনি চুপ কেন আনা ফি তাবান এর অর্থ হচ্ছে আমি অসুস্থ আছি আমি অসুস্থ আছি আর তো বলে আনা ফি তাবান আনা অর্থ হচ্ছে আমি ফি অর্থ আছে বা আসি তাবান অর্থ অসুস্থ বা দুর্বল তাহলে আমরা শিখলাম আনাফি তাবান এর অর্থ হচ্ছে আমি অসুস্থ আছি বা আমি দুর্বল আছি আনা মাফি রু সুগুল এর অর্থ হচ্ছে আমি কাজে যাবো না আমি কাজে যাবো না তো বলে আনা মাফি রু সুগুল আনা অর্থ আমি মাফি অর্থ না রু অর্থ যাওয়া বা যাও বা যাবো মাফি রু যাবো না বা যাও না সুগুল অর্থ কাজ তাহলে আমরা শিখলাম আনা মাফি রু সুগুল এর অর্থ হচ্ছে আমি কাজে যাবো না আনা রাতিব শাইয়া এর অর্থ হচ্ছে আমার বেতন অল্প আমার বেতন অল্প আরবিতে বলে আনা রাতিব শাইয়া আনা অর্থ আমি বা আমার রাতিব অর্থ বেতন শাইয়া বা সোয়াই এর অর্থ হচ্ছে অল্প বা কম তাহলে আমরা শিখলাম আনা রাতিপ এর অর্থ হচ্ছে আমার বেতন অল্প বা আমার বেতন কম এস আবগা ইনতা এর অর্থ হচ্ছে কি লাগবে তোমার কি লাগবে তোমার আরবি বলে এস আবগা ইনতা এস অর্থ হচ্ছে কি আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার বা প্রয়োজন ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার তাহলে আমরা শিখলাম এস আবগা ইনতা এর অর্থ হচ্ছে কী লাগবে তোমার বা কী প্রয়োজন তোমার কুল্লু নফর হিজি এর অর্থ হচ্ছে সব লোক আসছে সব লোক আসছে আরবিতে বলে কুল্লু নফর হিজি কুল্লু অর্থ সব নফর অর্থ লোক হিজি অর্থ আশা বা আসুন বা আসো তাহলে আমরা শিখলাম কুল্লু নফর হিজি এর অর্থ হচ্ছে সব লোক আসছে আনা গুল ইনতা এর অর্থ হচ্ছে আমি তোমাকে বলেছি আমি তোমাকে বলেছি আরবিতে বলে আনা গুল ইনতা আনা অর্থ আমি গুল অর্থ বলো ইনতা অর্থ তুমি বা তোমাকে তাহলে আমরা শিখলাম আনাগুল ইনতা এর অর্থ হচ্ছে আমি তোমাকে বলেছি ইনতা রুহ এর অর্থ হচ্ছে তুমি অফিসে যাবে তুমি অফিসে যাবে আরবি তো বলে ইনতা রু ইনতা অর্থ হচ্ছে তুমি রু অর্থ যাওয়া বা যাও বা যাবে মাকতাব বা মক্তব এর অর্থ হচ্ছে অফিস তাহলে আমরা শিখলাম ইন রুহ এর অর্থ হচ্ছে তুমি অফিসে যাবে হুয়া সুগুল এর অর্থ হচ্ছে সে কি কাজ করে সে কি কাজ করে আরবি বলে হুয়া সুগুল হুয়া অর্থ সে অর্থ অর্থ কি সুগুল কাজ তাহলে আমরা শিখলাম হুয়া এর অর্থ সে কি কাজ করে ইনতা আতি হুয়া এর অর্থ হচ্ছে তুমি তাকে দাও তুমি তাকে দাও আরবি বলে ইনতা আতি হুয়া ইনতা অর্থ হচ্ছে তুমি আতি অর্থ দাও বা দেও হুয়া অর্থ তাকে তাহলে আমরা শিখলাম ইনতা আতি হুয়া এর অর্থ হচ্ছে তুমি থাকে দাও আয়না কুন্তু এর অর্থ হচ্ছে তুমি কোথায় ছিলে তুমি কোথায় শিলে আরবিতে বলে আয়না কুন্তু আয়না অর্থ হচ্ছে তুমি কোথায় কুন্তু অর্থ হচ্ছে ছিলে বা আমরা এও বলতে পারি ইনতা ওয়েন কুন্তু তুমি কোথায় ছিলে ইনতা অর্থ তুমি ওয়েন অর্থ কোথায় বা আয়না অর্থ হচ্ছে তুমি কোথায় কন্তু অর্থ ছিলে। তাহলে আমরা শিখলাম আয়না কুন্তু এর অর্থ হচ্ছে তুমি কোথায় ছিলে। আনা তোরিক লাহাম এর অর্থ হচ্ছে আমি রাস্তায় ছিলাম আমি রাস্তায় ছিলাম আরবিতে বলে আনা তোরিক লাম আনা অর্থ হচ্ছে আমি তোরিক অর্থ রাস্তা লাম অর্থ ছিলাম তাহলে আমরা শিখলাম আনা তোরিক লাম এর অর্থ হচ্ছে আমি রাস্তায় ছিলাম বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখাও বারবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন খুদ্ হাফেজ